চল তো আমরা বাজি কেনা লিস্টটা করে ফেলি আমরা না অনেক বাজি কিনব ও এবার বুঝলাম তোমরা এখন সবাই মিলে বাজি কিনতে যাচ্ছো বুঝি তুমিও আমাদের সাথে চলো না ছোট মামি হ্যাঁ সেই আর কি আমি এখন পূজোর সব কাজ ফেলে তোমাদের সঙ্গে বাজি কিনতে যাই আমার বাবা ওসব বাজি ছাড়তে খুব ভয় করে আর তোদেরই বা এইটুকুনে টুকুনি বাচ্চা কি দরকার বাজি ফাটানোর হ্যাঁ কালী পূজোর দিন বাচ্চাটা বাজি পড়ানো এটা হয় নাকি আর বড় তো থাকবে না বাবা আমি থাকব না আমার সব বাজির শব্দে খুব ভয় করে আচ্ছা শুনুন আপনি কিন্তু ওদেরকে একদম শব্দবাজি কিনে দেবেন না আজকে বাড়িতে অলক্ষী বিদায় করে লক্ষ্মী পূজো রয়েছে ও সব শব্দবাজি ফাটানোর কোনো দরকার নেই আপনি বরং ওদেরকে ওই চোরকি রং মশাল তারপরে তারাবাতি এসব এসব কিনে দেবেন হে বাবা ওইগুলো তো সব বাচ্চারা ফাটায় কেন রকেট তুবড়ি কতগুলো তো নতুন নতুন বাজি বেরিয়েছে আমরা ওইগুলোই কিনব না না ওসবের কোনো দরকার নেই তোমায় কিছু বলতে হবে না ছোট মামি তোমায় যদি বাজির লিস্ট দেওয়া হয় তাহলে আমাদের বাজি ফাটানোর কোনো মজাই হবে না আমি সব বুঝে গেছি ছোট মামা চলো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের বাজি কিনতে হবে খেতারে হবে না আমি এত অনেক ভুলতো এই যে শব্দ বাজি যেন একদম না কেনা হয় সত্যি আমরা সবাই যদি বাচ্চাদের মতো থাকতে পারতাম কত ভালো হতো তা না ছোটখাটো বিষয় নিয়ে কত রেষারেষি কিন্তু ওরা কল্পনাও করতে পারেনি এই রেসটা তুই জিতে যাবি আমি জিততে চাই না জামাই বাবু আমি সবাইকে ভালো রাখতে চাই এই বাড়ির এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আনন্দে সুখে রাখতে চাই আমার নিজের একার শীত আসলে ভালো সময় আসলে কি হবে বলো তো যদি না এই পরিবারের প্রত্যেকটা মানুষকে আমি ভালো রাখতে পারি আমি চাই এই সংসারে ভালো দিন আসুক তোর এই লড়াইটা দেখে জানিস জবা আমারও ভিতর থেকে একটা শক্তি আসছে দেখি একবার শেষবারের মতো চেষ্টা করে জিততে পারি কিনা তোমাকে পারতেই হবে জামাই বাবু তুমি আবার পড়াশোনা করো দরকার পড়লে দিন রাত এক করে পড়াশোনা করো তোমাকে যে ঘুরে দাঁড়াতেই হবে